বন্ধুরা আপনারা যদি এসসি এসটি এস টি কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকেন অনলাইনে বা অফলাইনে এবং আবেদন করার পর যদি আপনারা ফর্মগুলো দুয়ারে সরকারের ক্যাম্পে অথবা বিডিও অফিসে বা এসডি অফিসে যদি আপনারা জমা করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই যে কাস্ট সার্টিফিকেটটা আপনারা কবে হাতে পাবেন এবং আপনাদের কাস্ট সার্টিফিকেট তৈরি হয়েছে কিনা সেটা সম্পূর্ণ আপনারা জানতে পেরে যাবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা বহু মানুষের কাস্ট সার্টিফিকেট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং তারা কিন্তু তাদের কাস্ট সার্টিফিকেট হাতেও পেয়ে গেছে তো আপনি কিভাবে কাস্ট সার্টিফিকেট হয়েছে কিনা জানতে পারবেন এবং আপনার কাস্ট সার্টিফিকেটের কাজ কত হয়েছে সেটা কীভাবে জানবেন সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর হ্যাঁ বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং সঙ্গে ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক বন্ধুরা আপনাদের কাস্ট সার্টিফিকেটটা তৈরি হয়েছে কি না এবং আপনাদের সার্টিফিকেটের কতদূর কাজ হয়েছে সেটা জানার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল থেকে ব্রাউজারটি ওপেন করে নিন ওপেন করার পরে এই সার্চবারে লিখুন কাস্ট সার্টিফিকেট ডব্লিউ বি ডট গভ ডট ইন তো এটা সার্চ করার সাথে সাথে এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন তো এখানে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন বন্ধুরা এই বাঁদিকের দিকে দেখুন একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশান এই যে ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশান এই জায়গাতে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে কিন্তু নতুন করে একটি পেজ অলরেডি খুলে যাবে তো বন্ধুরা দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ চলে এসেছে আর এখানে কিন্তু একটি অপশান চলে এসছে দেখুন ফাইন্ড অ্যাপ্লিকেশান তো ফাইন্ড অ্যাপ্লিকেশান ইউজিং এনি অফ ফলোয়িং অপশান তো এখানে আপনাকে যেটা করতে হবে অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনাকে দিতে হবে তো এবারে আমি আপনাদেরকে বলে নিই বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশান নাম্বারটা এটা আপনারা কোথা থেকে পাবেন বন্ধুরা আপনারা যখন কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করে কাগজপত্র জমা দিয়েছিলেন ঠিক সেই সময় আপনাকে কিন্তু দেখুন এই রকম একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হয়েছিল বন্ধুরা এই যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন প্রথম নাম্বার তো তারপরে কিন্তু এখানে দেখুন এসসি বা এস টি বা ও বিসি দিয়ে আপনি যার জন্য আবেদন করছেন দিয়ে একটা কিন্তু দেখে নিন এই জায়গাতে তো বন্ধুরা এখানে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটাই হল অ্যাপ্লিকেশন নাম্বার তো এই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে আপনাকে কিন্তু সার্চ করতে হবে তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশান যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্নোলজিমেন্ট স্লিপে দেওয়া রয়েছে এই অ্যাকনলেজমেন্ট স্লিপের অ্যাপ্লিকেশন নাম্বারটা আমি এই জায়গাতে বসিয়ে দিচ্ছি তো বসিয়ে আমি সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বর্তমানে এই সার্টিফিকেটটা তৈরি হয়েছে কি না তো বন্ধুরা দেখুন আমি এখানে অলরেডি একটা অ্যাপ্লিকেশান নাম্বার বসিয়ে দিয়েছি এবং এই যে অ্যাপ্লিকেশান নাম্বারটা দেওয়ার পর এই যে সার্চ বক্স রয়েছে বন্ধুরা এই সার্চ বক্সে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশান নাম্বারটা দুয়ারে সরকারের ক্যাম্পে জমা করা হয়েছিল এইবারে এই সার্চ বক্সে ক্লিক করে দেখা যাক বন্ধুরা এখান থেকে আমাদেরকে কি দেখায় তো চলুন আমি সার্চ বক্সে আপনাদের সামনে ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা দেখুন সার্চ বক্সে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে এই যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা পুরো চলে এসছে এখানে দেখুন বন্ধুরা অ্যাপ্লিকেশনের যে নাম্বারটা সেটা দেওয়া রয়েছে এবং কত তারিখে অ্যাপ্লিকেশন করা রয়েছে হয়েছিল সেটাও কিন্তু এখানে দেখা হয়েছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশানের যে ডেট সেটাও কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে যিনি অ্যাপ্লিকেন্ট তার নামটা দেওয়া রয়েছে দেখুন নবীন মালি তো বন্ধুরা তারপরে দেখুন তার বাবার নাম দেওয়া রয়েছে পলাশ মালি তো তারপরে এখানে দেওয়া রয়েছে দেখুন অ্যাপ্লাইড ফর এসসি অর্থাৎ এখানে যে স্ট্যাটাসটা সেখানে দেখাচ্ছে দেখুন আন্ডার প্রসেস অ্যাট এসডিও লেভেল অর্থাৎ বন্ধুরা এটা এস ডি লেভেলে এখনও কাজ চলছে পুরোপুরি কমপ্লিট হয়নি তবে বন্ধুরা এটা অনলাইনে জমা পড়ে গেছে এবং এই কাস্ট সার্টিফিকেটের কাজটা কিন্তু চলছে আপনারা বুঝতে পেরে গেছেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা সহজেই চেক করে নিতে পারবেন যে অনলাইনে আপনি যে ফর্মগুলো ফিল আপ করে জমা দিয়েছিলেন তার স্ট্যাটাসটা কত দূর অর্থাৎ আপনার এই যে কাস্ট সার্টিফিকেট সেটা তৈরি হচ্ছে কি না তো বন্ধুরা এছাড়া আপনারা যদি চান তাহলে এই যে সার্টিফিকেটটা এটা কিন্তু আপনারা প্রিন্ট নিয়ে নিতে পারেন এখান থেকে দেখুন এখানে একটা প্রিন্টের অপশান রয়েছে তো এখান থেকে চাইলে আপনি প্রিন্ট নিয়ে নিতে পারেন অথবা আপনি চাইলে কিন্তু এটাকে স্ক্রিনশটও নিয়ে রেখে দিতে পারেন তো এইভাবেই কিন্তু আপনারা সহজে সার্চ করে দেখে নিতে পারবেন যে আপনাদের কাস্ট সার্টিফিকেটটা অনলাইনে তৈরি হয়েছে কিনা তো বন্ধুরা সেই সঙ্গে আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এস সি এস না ও কাস্টের জন্য আবেদন করেছেন এবং সেই সঙ্গে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ